হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। আর আজকে হচ্ছে রবিবার, আর রবিবারে আজকে আমি তোমাদের সাথে কোনো ধরনের রেসিপি শেয়ার করব না। আজকে আমি তোমাদেরকে হোম ক্লিনিং আমার সরি আমার রুম ক্লিনিং ব্লগ দেব, যে আমি আজকে আমার রুমটাকে সব কিছু ভালো করে ক্লিন করব। সেটাই আমি তোমাদেরকে আজকে দেখাবো, যে আমি কি করে আমার রুমটাকে মাসে একবার এইভাবে ক্লিন করে নিই। তো আমি তো এমনিতে আমার রুম যেই আশেপাশের কোনা কাঞ্চিগুলো তো আমি রেগুলারই ঝাড় দিয়ে আর মুছে নিই, কিন্তু আমি মাসে একবার এইভাবে ঘরটাকে ক্লিন করি। তো সেটাই তোমাদেরকে দেখাবো, যে এইভাবে কিভাবে মাসে একবার ঘর ক্লিন করলে ঘরটা পরিষ্কার থাকে, আর একবারে যদি দু তিন মাস পরে ক্লিন করা যায় তাহলে খুব খাটনি হয়ে যায় আর প্রচুর নোংরা বেরায় আর ভালোও লাগে না। ওই জন্য আমি মাসে একবার এরকম করে ঘরটাকে ক্লিন করে নিই। তো সেটাই তোমাদেরকে দেখাবো যে কিভাবে আমি করি। তো এই যে দেখো, আমার মেয়ের যে খেলনা থাকে, তারপরে জামা কাপড়গুলো থাকে, তো সেই থাকটা আমি খুলে নিয়েছি। ওটা আমি এখন জল দিয়ে ভালো করে সার্ফ দিয়ে ধুয়ে নেব। তো ওটা আমি পরে ধোবো, আগে আমি এই জায়গাগুলো ঝাড় দিয়ে নিই, কারণ এখানে তো সবসময় ঝাঁটা পৌঁছাতে পারে না। ওই জন্য যতটা পারি চেষ্টা করি ঝাড় দেওয়ার, বাট সবসময় হয়ে ওঠে না, কারণ ওখানে তো জিনিস থাকে তাই ঝাঁটা ঢোকে না। ওই জন্য আমি হচ্ছে এখন ভালো করে ঝাড় দিয়ে নেব আশেপাশেরগুলো, আর তারপরে আমি তোমাদেরকে আজকে দেখাবো যে তোমরা বাড়িতেই কি করে একটা সলিউশন বানিয়ে ফেলতে পারো, যেটা দিয়ে তোমরা তোমাদের ফার্নিচারগুলো সব পরিষ্কার করতে পারবে। তো এই জন্য আমি এখানে নিয়েছি, এই যে এটা নিয়েছি হোম নিনজা, এটা দিয়ে আমি ঘর মুছি, আর নিয়েছি ভিনিগার, আর নিয়েছি লিকুইড সোপ। তো আমি প্রথমে এই হোম নিনজা মানে যেটা দিয়ে আমি ঘর মুছি সেটা আমি দিয়ে দেবো। এটা কিন্তু খুব ভালো, আমার প্রায় অলমোস্ট শেষ হয়ে গেছে, আর অলরেডি আমার একটা এনে রাখা আছে ভর্তি। তো এটা শেষ হয়ে গেলে আমি ওটা ইউজ করব। তো আমি এখানে কিছুটা আগে দিয়ে দিলাম এটা, তারপরে আমি দেবো ভিনিগার, আর তারপরে দেবো লিকুইড সোপ দিয়ে খুব ভালো করে এটাকে, আর কিছুটা জল দিয়ে আমি এটাকে খুব ভালো করে মিক্সড করে নেব। আর এটা দিয়েই আমি আমার সমস্ত ফার্নিচার আমি ক্লিন করব। আর এই এই সলিউশনটা দিয়ে কিন্তু আমি আমার যে গ্যাস ওভেন আছে সেটাও আমি ক্লিন করি। আমার সমস্ত কিছু আমি এই সলিউশনটা দিয়ে ক্লিন করি, আর ভীষণ ভালো ক্লিন হয়ে থাকে। তো আগে আমি বাজার থেকে কেনা সলিউশন ইউজ করতাম, কিন্তু বাট আমি এখন বাড়িতেই এটা বানিয়ে ফেলি, কারণ এটাই আমার বেশি ভালো লাগে, যে কম খরচের মধ্যে এত ভালো একটা সলিউশন বাড়িতেই তৈরি হয়ে যাচ্ছে। তাহলে বাজার থেকে এত দাম দিয়ে কেনার কী আছে, আমার তো এটা মনে হয়। তো আমি এটা দিয়ে ক্লিন করি, তো তোমরাও একবার ট্রাই করে দেখবে, তোমাদেরও ফার্নিচার সব কিছু খুব ভালো ক্লিন হয়ে যাবে এটা দিয়ে। আমি একটা স্প্রে বোতলে নিয়ে নিয়েছি, তাহলে আমার ইউজ করতে বেশি সুবিধা হয়। আর এখন আমি এই যে ঘরে চলে এসেছি, আর দেখো আমার ফ্রিজটাকে আমি টেনে নেব। ফ্রিজের নিচটা প্রচণ্ড নোংরা হয়েছে, সেটা আমি ক্লিন করে নেব। তো নিচে তো সবসময় ঝাড় দেওয়া যায় না, নিচে তো ঝাড়ু পৌঁছয় না, ওই জন্যে আমি নিচটা ঝাড় দিতে পারি না। ওই জন্য মাসে একবার করে আমি ফ্রিজটাকে এইভাবে টেনে নিয়ে নিচটা ভালো করে ক্লিন করে নিই। আর আমি দেখো নিচ থেকে কত নোংরা বের করব, তোমাদেরকে দেখাবো যে কতটা নোংরা হয়েছে নিচে। যে দেখো নিচে কতটা নোংরা হয়েছে, তো আমি ওগুলো পরিষ্কার করে নেব। আর দেওয়ালেও আমার ঝুল পড়ে গেছে, তো আমি তো ঝুল এমনি প্রত্যেক সপ্তাহেই আমি ঝুল ঝাড়ি, বাট ওখানে ফ্রিজের পাশের দেওয়ালটাতে তো আমি ঝুল ঝাড়তে পারি না। তো সেটাও আমি এখন ঝেড়ে নেব, ঝেড়ে আমি ভালো করে ঝাড় দিয়ে ওখানে ফ্রিজের নিচটা ভালো করে ওখানে ইয়ে করে নেব, মুছে নেব। আর আমার যেই দেখো আমার যে ড্রেসিং টেবিলটা আছে, এটা আমি সরাতে পারি না, কারণ এটা সরাতে আমার প্রচণ্ড ভয় লাগবে। এটা যদি পড়ে যায় তাহলে তো আয়নাগুলো কাঁচগুলো সব ভেঙে যাবে, তখন তো অসুবিধা হবে। ওই জন্য আমি ওটাকে সরাতে পারি না, সরানোর সাহস পাই না। ওই জন্য আমি ফ্রিজটাকে সরিয়ে নিই, আর ফ্রিজটাকে সরিয়ে আমি আলনা সরি আমার যে ড্রেসিং টেবিলের পেছনটা আছে ওখানেও ঝুল পড়ে যায়, ওই জায়গাটা আমি ভালো করে ক্লিন করে নিই। এবারে আমি ঝাড় দিয়ে নেব, ঝাড় দিয়ে তারপরে আমি জায়গাটা মুছে নেব।
দেখো এই সলিউশনটা দিয়ে আমি ফ্রিজটাকে ক্লিন করছি, আর দেখবে কতটা পরিষ্কার হয়ে যাবে। মানে বাজারে কেনা এত দাম দিয়ে সলিউশন না কিনে তোমরা যদি ঘরে এইভাবে সলিউশন বানিয়ে ফেলতে পারো, তাহলে দেখবে যে কম খরচে এত ভালো একটা ক্লিনার তোমরা পেয়ে যাবে হাতের কাছে। তো দেখো আমি ফ্রিজটাকে এখন ক্লিন করব, আর ফ্রিজটা কতটা চকচকে হয়ে যাবে। তো আমি তো তোমাদেরকে দেখিয়েছি যে আমার গ্যাস ওভেনটা কতটা ক্লিন, কতটা পরিষ্কার। তো আমার কিন্তু ওটা অনেক পুরনো গ্যাস ওভেন, কিন্তু আমি এটা দিয়ে ক্লিন করি, ওই জন্য ওটা খুব ক্লিন হয়ে থাকে। তো এই সলিউশনটা কিন্তু খুব ভালো, তোমরা এটা বাড়িতে বানিয়ে দেখবে, তোমাদেরও হয়তো নিশ্চয়ই ভালো লাগবে। আর এই টাওয়ালটা আমার ফ্রিজের ওপরে থাকে, এটা আমি এখন পেতে দেব। তো এই টাওয়ালটা আমি কাচবো না, কারণ এটা আমি কয়েকদিন আগেই কেচেছি, ওই জন্য এটা আমি এখন কাচবো না। তো আমি এখন ফ্রিজটাকে, আমি তো ফ্রিজের নিচটা মুছে নিয়েছি, ওই জন্য ফ্রিজটা এখন যেখানে ছিল সেখানে আমি এখন সেট করে দেব। পরে দেখো চলে এসেছি আমার সব থেকে প্রিয় জায়গা, এই জায়গাটা আমার খুব ফেভারিট একটা জায়গা। এখানে আমি সারা দিন কাজ করে এই জায়গাটা সামনে আসলেই আমি নিশ্চিন্ত হয়ে থাকি, আমি সমস্ত স্ট্রেস ভুলে যাই, আমার এত ভালো লাগে। আমি এখানে একটু সাজুগুজু করি, চুল আঁচড়াই, এটাই আমার শান্তি। আমি সাজতে খুব ভালোবাসি, কিন্তু সেরকমভাবে সাজা হয় না, কারণ বাড়িতে তো আর এমনি সেজেগুজে থাকা যায় না, আমি তো কোথাও যাই না, আর এই লকডাউনের জন্য আরও কোথাও যাওয়া হয় না, ওই জন্য সাজা গোজা হয় না। তো যেটুকু সময় আমি বাড়িতে থাকি একটু ভালোভাবে পরিষ্কার হয়ে থাকতেই ভালোবাসি, একটু টিপ পরে একটু মুখে ক্রিম লাগিয়ে এইভাবে থাকতে ভালোবাসি। বাট আমি কাজলটা ইউজ করি না সব সময়, তাহলে কি হয়, আমার তো এমনিতেই চোখের নিচে একটু ডার্ক সার্কেলস আছে, তো কাজল দিলে আরও ডার্ক সার্কেলস বেশি মনে হয়, ওই জন্য আমি কাজলটা সবসময় ইউজ করি না। আর এখানে আমি দেখো আমার ড্রেসিং টেবিলের ওপরটাতে আমি ধূপ জ্বালাই, ওখানে আমার একটা ধূপদানি আছে, তো ওখানে আমি ধূপ জ্বালাই। তো ওখানে ওই জায়গাটা না ছাই পড়ে যায়, ওই জন্য ওই জায়গাটা আমি ভালো করে আগে ছাইগুলো ফেলে দিলাম, তারপরে ভালো করে ওখানে পরিষ্কার করে নিলাম। আর এখন যেগুলো আমি ওখানে রাখি সেগুলো আমি রেখে দেবো। তো আমি যেই জিনিসগুলো ওখানে রাখি সেগুলোও কিন্তু ক্লিন করে নিয়েছি। তো ওখানে আমি কয়েকটা আমার ঠাকুর রাখি, যেহেতু ওখানে আমি ধূপ দেখাই, ওখানে আমি রাধা, আমার রাধাকৃষ্ণকে রাখি, ওখানে আমার গোপাল আছে, একটা ছোট্ট গোপালের ফটো আছে, ওখানে আমার একটা গণেশ আছে, একটা ছোট মা দুর্গার মূর্তি আছে ছোট্ট একটু। তো যেটুকু আমি রাখতে পেরেছি সেইটুকুই আমি রাখি, যেহেতু ওখানে আমি ধূপ জ্বালাই। আর ওখানে আমার গীতা, হনুমান চল্লিশা এসব আমি পড়ি, প্রত্যেক দিন পড়ার চেষ্টা করি, তো আমি সেটা ওখানে রাখি। আর এরপরে আমি সব আমার জিনিসগুলো আমি নামিয়ে নিয়েছি, নামিয়ে এখন জায়গাটা ভালো করে ক্লিন করে নেব। ক্লিন করা হয়ে গেলে পরে তারপরে আমি আবার সব জিনিসগুলো ওখানে সাজিয়ে দেব। দেখো আমি আমার যে ক্রিমগুলো আছে, যেগুলো আমি ইউজ করি, ক্রিম, টোনার, আমার সিরাম, যেগুলো আমি ইউজ করি সবগুলোই আমি ভালো করে মুছে রেখে দিয়েছি। আর চিরুনিগুলো আমি নামিয়ে নিয়েছি, কারণ আজকে আমি চিরুনিগুলো পরিষ্কার করব, ক্লিন করব, ওই জন্য নামিয়ে নিয়েছি। আর আমি এগুলো ভালো করে গুছিয়ে দিয়ে এবার চলে যাব সেকেন্ড থাকে। আর সেকেন্ড থাকে আমার আছে আমার লিপস্টিক, আমার নেল পলিশ। তো আমার নেল পলিশ করতে ভীষণ ভালো লাগে, আর নতুন নতুন লিপস্টিক কেনার আমার শখ, আমার ভীষণ ভালো লাগে নতুন নতুন লিপস্টিক কিনতে আর নেল পলিশ করতে। বিয়ের আগে আমার অনেক বড় বড় নখ ছিল, আমি খুব নেল পলিশ পরতাম, আর বিয়ের পরেও পরেছি, অনেক ধরনের নেল পলিশ পরেছি, অনেক কালার আমি ইউজ করেছি, ডার্ক কালার আমার বেশি পছন্দ। তো তখন আমার অনেক বড় বড় নখ ছিল, ভালো লাগতো। আর এখন নিজেই নিজের হাতটাকে নিজেই দেখতে খারাপ লাগে, কারণ এখন কাজকর্ম করি, বাসন মাজি, এসব করে হাত এমনিতেও নষ্ট হয়ে গেছে, তার মধ্যে মেয়ে হয়েছে, মেয়ে হওয়ার পরে আরও নষ্ট হয়ে গেছে। তো এখন আর সেইভাবে নেল পলিশ পরা হয় না, ওই জন্য সেরকমভাবে কেনাও হয় না, তো আছে দুই একটা। আর লিপস্টিকের আমার অনেক শখ, আমি বিয়ের পরেও নতুন নতুন লিপস্টিক কিনি, নতুন নতুন কালারের লিপস্টিক ট্রাই করতে আমার ভালো লাগে।
তো আমার কাছে লিপস্টিকের কিছু কালেকশান আছে, যেমন আমার নাইকা, মেবলিন, তারপরে অ্যাভন, ল্যাকমি, অনেক রকমের লিপস্টিক আছে আমার কাছে, আমি ইউজ করি। বাট এখন তো সেই সব অতীত হয়ে গেছে, কারণ এখন তো তোমরা তো জানোই সবাইকে মাস্ক পরে বাইরে বেরোতে হয়, তো ওই জন্য লিপস্টিকটা সেইভাবে পরা হয় না। বাট লিপস্টিক পরতে আমার ভীষণ ভালো লাগে, আর মাঝে মাঝে আমার যখন ইচ্ছে হয় লিপস্টিক পরতে, আমি বাড়িতেও একটু আধটু লিপস্টিক পরে থাকি। তো লিপস্টিক আমার ভীষণ শখের একটা জিনিস, আমার লিপস্টিক পরতে ভীষণ ভালো লাগে। বাট এখন এই প্যান্ডামিক সিচুয়েশানে আমরা লিপস্টিকটা সবাই অ্যাভয়েড করছি, কিন্তু আমি তো আমার লিপস্টিক মাস্ক পরেও আমি লিপস্টিক অ্যাপ্লাই করি, এটা হয়তো আমার পাগলামি, হয়তো আমার মতো অনেকেই করে থাকে। আর এখানে অনেক বাড়তি জিনিস আছে যেগুলো আমি ইউজ করি না, কোনো একবার নিয়েছিলাম শখে পরে, বাট একবারও ইউজ করা হয়নি। তো সব কিছু আমি এখন ভালো করে মুছে মুছে ওখানে সাজিয়ে দেব, আর তারপর চলে যাব আমার পরের থাকে। তো ওখানে আমি আমার হাজবেন্ডের কিছু জিনিস রেখে থাকি, প্রয়োজনীয় জিনিস, তারপরে কিছু ওষুধ যেগুলো আমার মেয়ে রেগুলার লাগে, তো সেগুলোই আমি সামনে রেখে থাকি। আমি বেশি জিনিস এই থাকে রাখি না, কারণ এটা আমার মেয়ে হাতে পায়, ওই জন্য যদি কিছু রাখি ও হচ্ছে সব নিয়ে নেয়, নিয়ে সব নষ্ট করে দেয়। তবে এখন ও খুব বুদ্ধি হয়েছে, ও কি করে, চেয়ার নিয়ে আসে বাইরে থেকে, চেয়ার নিয়ে এসে চেয়ারের উপরে উঠে এই জিনিসগুলো সব পারে। তো এখন বড় হচ্ছে দিন দিন, ওই জন্য মাথার মধ্যে সব আজে বাজে বুদ্ধি আটে আর কি। তো এরপরে দেখো আমি ওই জায়গাটা ভালো করে মুছে পরিষ্কার করে নেব, তারপরে সব জিনিসগুলো সুন্দর করে আবার সাজিয়ে দেব। এই যে দেখো আমি আয়নাটাও ভালো করে ক্লিন করে নেব, কারণ আয়না তো আমাকে রেগুলার ক্লিন করতে হয়, কারণ আমার মেয়ে যা পায় সব এনে আয়নার মধ্যে মোছে, ওটাই ওর মজা লাগে। এবার ও তো ছোটো, ওকে কী বলবো, ওকে কিছু বলে লাভ নাই, ওকে একবার বলবো পরের দিন করবে না, আবার নেক্সট দিন থেকে আবার ওই এক কাজ করবে, ওই জন্য ওকে বলে লাভ নেই। এখনও একটু ছোট আছে, বড় হলে ওকে হয়তো বুঝিয়ে বললে ও ব্যাপারগুলো বুঝবে, তো ওই জন্য আমাকে রেগুলারই ক্লিন করতে হয়। তো এখন ক্লিন করে নেব আয়নাটা ভালো করে। এই যে দেখো আমি সুইচ বোর্ডটাও ভালো করে মুছে নেব। তো তোমরা যদি সুইচ বোর্ডটা ভালো করে এইভাবে মুছে নিতে পারো, তাহলে কিন্তু তোমাদের সুইচ বোর্ড সবসময় ক্লিন থাকবে। তো আমার ঘরে দুটো সুইচ বোর্ড আছে, আমি দুটোই ভালো করে মুছে নিয়েছি, আমি এটা মাসে একবার করে করি। তো আমি এই সুইচ বোর্ডটা, বেড সুইচ বোর্ডটা যেটা মুছেছি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি, আরেকটা যেটা সুইচ বোর্ড আছে ওটা আমি তোমাদেরকে দেখাইনি। তো দেখবে আমি সুইচ বোর্ডটা মুছে নেওয়ার পর এটা কতটা ক্লিন হয়ে যাবে, আর দেখতেও ভালো লাগে। আমার কিন্তু সুইচ বোর্ড অতটা নোংরা নেই, কারণ আমি এটা মাসে এক থেকে দুবার এইভাবে ক্লিন করি। তো তোমরাও এরকম করলে পরে তোমাদেরও সুইচ বোর্ড এরকম ক্লিন থাকবে আর ভালো লাগবে। আর আমার দেওয়ালটা যে দেখছো কালো কালো দাগ, ওটা আমার ঘরের রঙটা ফেড হয়ে গেছে, কারণ এটা অনেক দিন হয়েছে কালার করা, বাট এটা কালার করা হয়নি অনেক দিন থেকে, ওই জন্য ফেড হয়ে গেছে। তো এটা আমাদেরকে কালার করতে হবে, তো তারপরে আমরা যখন কালার করব তখন এটা দেখতে বেশি ভালো লাগবে। তো আমি এখন দেখো আমার ফ্যানটাও ক্লিন করে নেব, আর এটা আমার হাজবেন্ডের অনেক পুরনো গেঞ্জি, এটা ও ইউজ করে না, এটা দিয়ে আমি আমার ফ্যানটাকে ক্লিন করে নেব। তো এইভাবে ক্লিন করলে কি হয়, নিচে নোংরা পড়ে না, যদিও আমি আমার বেড কভারটা চেঞ্জ করেই নেব তবুও,
নোংরা পড়ে না ওই জন্য। আর আমি এটা ভালো করে এইভাবে ক্লিন করে নিয়ে তারপরে আমি সলিউশনটা দিয়ে আবার ভালো করে ক্লিন করব। তাহলে কি হয়, ফ্যানটা বেশি পরিষ্কার হয়ে যায়। আর আমি কিন্তু ফ্যান কখনো ভিজে কাপড় দিয়ে ভিজে ন্যাকড়া দিয়ে কখনোই পরিষ্কার করি না, সবসময় এরকম সলিউশন দিয়ে ক্লিন করি। প্রথমে আমি ধুলোবালিগুলো ভালো করে মুছে নিয়েছি, তারপরে সলিউশন দিয়ে ক্লিন করে নিয়েছি। আর এখন চলে এসেছি আমার যে বেড কভারটা আছে এটা চেঞ্জ করে নেব। এই যে দেখো আমার বেড কভারটা চেঞ্জ করা হয়ে গেছে, আর আমি পিলো কভারগুলোও চেঞ্জ করে নেব। আর আমার সমস্ত কাজ হয়ে গেছে। আমি কিন্তু আজকে আমার ঘরের ঝুলটাও ঝেড়েছি আর আদার্স সব ফার্নিচারও আমি ক্লিন করেছি, বাট সব কিছু তোমাদেরকে দেখাইনি, কারণ সব কিছু দেখাতে গেলে অনেকটা দেরি হয়ে যাবে আর ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তোমাদের সেটা ভালো নাও লাগতে পারে, ওই জন্য আমি অত বড় ভিডিও করিনি। আর আমি দেখো ঘরটাকে খুব ভালো করে ঝাড় দিয়ে নিয়েছি, কিন্তু আমার খাটের নিচটাও আমি সুন্দর করে ঝাড় দিয়ে মুছে নিয়েছি, বাট তোমাদেরকে সেটা দেখাইনি। আর এখন আমি ঘরটা ভালো করে মুছে নেব, আশেপাশে যা আছে সব আমি ভালো করে ক্লিন করে মুছে নেব, আর তারপরে আমি চলে যাব স্নান করতে। তো আমি স্নান করে চলে এসেছি। আর এই যে আমার মেয়ের যে চার থাকে, আমি যেখানে জামা কাপড় রাখি ওর জামা কাপড় যেগুলো যেখানে গুছিয়ে রাখি, তো এই চার থাকটা আমি ভালো করে আজকে ধুয়ে দিয়েছিলাম। তো এটা আমি এখন সেট করব, করে ওর জামা কাপড়গুলো ওখানে গুছিয়ে রেখে দেব। তো আমি এটা স্নানের আগেও করতে পারতাম, বাট আমি দেখলাম যে আমার পুরো গা নোংরা ঝুলে ভরে গেছে, তো আমি ওইভাবে এই কাজগুলো কিছুতেই করতে পারতাম না, কারণ আমার মেয়ের জামা কাপড় আমি ওই নোংরা গায়ে কিছুতেই সাজিয়ে রাখতে পারতাম না, কারণ ওর জামাতে নোংরা ভরে যেত। ওই জন্য আমি স্নান করে এসেই এই জিনিসগুলো গুছিয়ে রাখবো, কারণ ও তো ছোটো বাচ্চা, আর ওর শুধু বাচ্চা কেন বড়দেরও এই নোংরা জামা কাপড়ে যদি আমি ওগুলো ধরি তাহলে আমার জামা কাপড় থেকে ওই নোংরাগুলো ওই জামা কাপড়ে ভরে যাবে, তো সেটা খুবই খারাপ হবে। যখন ওই জামা কাপড়গুলো পরবে তখন ওর ওটা থেকে অ্যালার্জি হতে পারে, স্কিনের কোনো প্রবলেম হতে পারে। তো ওই জন্য আমি স্নান করে এসেই এই কাজগুলো করে নিচ্ছি। এখন সব জামাগুলো আমি সুন্দর করে গুছিয়ে রেখে দেব। আর যেই জামা কাপড়গুলো ও পরে না, মানে ওর ছোট হয়ে গেছে, তো সেগুলো আমি দেখে শুনে সাইড করে রেখে দিয়েছি। আর যেগুলো ও পরে রাফ ইউজ করে, যেগুলো ওর এখন হবে, সেই জামা কাপড়গুলো আমি এখানে গুছিয়ে রেখে দেব। তো এখন এই জায়গাতে অনেক জামা কাপড় কমে গেছে, মানে ছোট জামা কাপড় যেগুলো ও পরে না সেগুলো আমি সরিয়ে রেখে দিয়েছি। আর আজকে হাজবেন্ড আমাদের যে কুলারটা আছে সেটা আজকে হাজবেন্ড ক্লিন করেছে, কারণ এত গরম পড়েছে না, কুলার ছাড়া কিছুতেই থাকা যাচ্ছে না, আর ক্লিন করেছে, ওই জন্য ওই বাইরে সমস্ত খুলে নিয়ে ওই ওটা ক্লিন করেছে। করে এখন দুইজনে বাবা আর মেয়ে এখানে কুলারের হাওয়া খেতে বসে গেছে। আর এই যে দেখো আজকে আমি চিরুনিগুলোও ক্লিন করেছি, করে আমি সেগুলো এখন গুছিয়ে রেখে দেব। আর এই যে এই জায়গাটা কি পরিষ্কার লাগছে না, কি ক্লিন লাগছে, তো আমি এই জায়গাটা এখন সব ভালো করে গুছিয়ে রেখে দিয়েছি। আর এই যে দেখো সমস্ত কিছু ক্লিন হয়ে গেছে, আর কুলারটাও কত ক্লিন লাগছে, এটাও প্রচণ্ড নোংরা হয়ে গেছিলো ভেতরে। তো এই কাজগুলো হাজবেন্ডই করে থাকে। তো আজকে আমার ক্লিনিং ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে যেও, কমেন্ট করো, আর প্লিজ শেয়ার করো। তো ওকে, টাটা।